আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মায়ের সম্পদে বন্ধের যে অধিকার আছে আল্লাহ যে অধিকার দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পাই পাই করে হিসাব করে বোঝা বেশিরভাগ ভাইরা দেন না তাদের মধ্যে ঠিক ঠিক করা পাবলিকও আছে নামাজি মানুষও আছে ওয়াজ মাহফিল শোনা মানুষও আছে করা মানুষও আছে অনেক মানুষ আছে আমাদের সমাজে এই অন্যায় এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে ভাইরা আমার বন্ধের হক দেওয়া এটা নফল না এটা ফরজ শুধুমাত্র নামাজ কালাম পড়লেন আর এই দাওয়াত করলেন ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে জান্নাত আশা করবেন অসম্ভব বন্ধের হক যদি না দেন কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন না দাঁড়ায় থাকতে হবে বান্দার হক এত ডেঞ্জারাস ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন কেউ কাউকে চিনবে না বড় আপনার পরিচয় দিবে না সবাই সবার ধান্দায় থাকবে দুনিয়াতে বোনের হক মারছেন বোন কিছু বলে নাই চুপচাপ আপনি বলছেন ওরা তো চায় নাই কিয়ামতের ময়দানে ঠিকই নিবে অতএব বোনদের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ বোনদের হক দিলে মনে হবে কমে যাবে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বাড়ায় দিবেন আর যদি সব লুটে পুটে খান বোন ভাগিনার হক বোনদের হক নষ্ট করেন ভাগিনার তো হক নাই বোনের হক আছে বোনের হক যদি নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যতটুকু অন্যায় খাবেন ততটুকুর বহুগুণ আপনার সম্পদ থেকে চলে যাবে টেরও পাবেন না আমাদের দেশে বোনদের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইর করছে মাসালাটা হলো অনেক এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে বাবার বাড়ির জমির ভাগ নিলে তাদের এটা সয় না আপনাদের দেশে আছে এসব বান্দরামি কথা এটা হলো বন্ধের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বানাইছে একই বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা তোমার সবে কোনো অসুবিধা নাই ওই বেচারা মেয়ে খেলে তার সইবে না এর চেয়ে বাপ পারি আর কি আছে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি আপনার থেকে 500 টাকা পাবো আপনি বললেন ভাই আপনি যে 500 টাকা পাবেন এই টাকাটা আমার পকেটে থাকলে সইবে আপনার পকেটে থাকলে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে এটা যেরকম চিটারি বন্ধের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার বাড়ির হক নিলে তাদের সয় না এই কথাটা বলাটা চিটারি যারা বলে তারা সব প্রতারকের দল অতএব বন্ধের হক দিবেন তো ইনশাআল্লাহ বাপের বেটার মতো বন্ধের হক হিসাব করে দিয়ে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার বোনরা অনেক সময় নিতে চায় না আমাদের দেশে মেয়েরা যে কত লাজুক মেয়েদেরকে দুই সময়ে আমাদের দেশে পুরুষরা সবচেয়ে বেশি বাটপারি করে চিটারি করে তাদের ধোকা দেয় হক নষ্ট করে একটা হলো বাসর রাতে আর একটা হলো বাপ মা মরার পর এই বোন বোনদের হক বাসর রাতে কিভাবে নষ্ট করে বোরে ফুসলিয়া ফাসলিয়া বলে দেখো মোহর তো ধরছে 10 লাখ 1 টাকা এখন আমার তো পেটে পাড়া দিলে 10 টাকাও বাইর হবে না তো যেহেতু মুরব্বীরা ধরে ফেলছে আরে আমি তো কয়দিন পরে ইটালি চলে যাব কত টাকা চলে আসবে সবই তো তোমার মেয়েরা বেচারা নরম দিলের মানুষ তখন এই পাম্পটি শুনা তখন বলে আরে আরে কি বলেন এই সমস্ত লাগবে না টাকা পয়সা এই সমস্ত আমার লাগবে না কিছু এই এই বাটপার লোকটা মহিলারে ফুসলে ফাসলে তার কাছ থেকে মাপটা নিয়ে নিল এই দুই নম্বর এটা করে আর আরেকটা হলো বাপ মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে এখন বাবা বাবার ভাই সম্পদ এগুলো তোমরা নিবা কিনা দেখো হিসাব নিকাশ করো মুরব্বীরা বলে বাবার ভাই সম্পদে মেয়েদের সয় না এসব বাটপারি করে তখন মেয়ে বেচারিরা এমনি তো লাজুক থাকে তারা প্রকৃতিগত ভাবে আর চাইতেও পারে না এরপরে ভাইরা যদি এসব কাহিনী উঠায় তখন ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক বলে ভাই থাক লাগবে না তারা খান দোয়া করলে হবে আমার জন্য এই বাটপার ভাইয়ে মেরে দিলে বোনের হক এই বাটপারি ছাড়বেন তো ইনশাআল্লাহ সবাই বাপের বেটার মতো বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদে বোনদের হক অক্ষরে অক্ষরে বুঝাই দিবেন অনেক মেয়েরা নিতে চায় না কেন জানেন কারণ তারা মনে করে যে সম্পদ যদি নিয়ে যায় বাবার বাড়ি থেকে তাহলে এই বাবার বাড়িতে আমি আর আসতে পারবো না এটা মেয়েরা মাসালা জানে না বাবার বাড়ি থেকে তাদের সম্পদ তাদের হক বুঝে পাওয়ার পরেও তারা ওই বাড়িতে আসার অধিকার তাদের সারা জীবন থাকবে এই জায়গা তাদের নারীপ্রতা আছে এই জায়গা তাদের বাপের ভিটা ভাইয়ের কাছে বাপ মা চলে গেলেও মারা গেলেও তো ভাইয়ের কাছে বোন আসবে রক্ত সম্পর্কীয় সারা জীবন আসতে হবে যদি কোনো ভাই মনে করে বোন হক নিয়ে গেছে এখন আর এখানে কোনো হক নেই সে মূর্খ সে অজ্ঞানী এবং সে কোরআন হাদিসের কোনো ধারণা রাখে না তার কর্তব্য বোন হক নিলেও তাকে আদর সমাদর করতে হবে ভালোবাসা দিতে হবে দাওয়াত খাওয়াইতে হবে না নিলেও দিতে হবে সর্বাবস্থায় করতে হবে মেয়েদের হক থেকে তাদেরকে বঞ্চিত করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ